কৃষক বন্ধু সুবিধে গ্রহণ করছেন সুমিত্রা বর্মন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও কিন্তু নতুন বছরে দ্বিতীয় দফার টাকা দেওয়া শুরু হলো। তো এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এই টাকাগুলো যে আদৌ ঢুকছে আপনাদেরকে আমরা পুরো প্রমাণ সমেত দেখাবো। কারা সেই টাকা পাচ্ছে, কেন আবার আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কেন আবার অসময়ে টাকা ছাড়ছে, এছাড়াও যারা টাকা পাচ্ছে না তারা কবে টাকা পাবেন, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবাররা এই যে টাকাগুলো ঢুকেছে সেই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে, আপনারা যদি সেই তথ্য আমাদেরকে জানাতে চান, তাহলে ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেখানে মেসেজ করে সেই তথ্য আমাদেরকে পাঠাতে পারেন। তো দেখুন, এনার 29/1/2024 তারিখে টাকা ঢুকেছে 2000 টাকা, দেখতে পাচ্ছেন 29/1/2024 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন বাই ট্রান্সফার দিয়ে আইডি নাম্বার দেওয়া রয়েছে, দিয়ে GOWBKBR2023 দিয়ে নাম্বার এবং WBSC627 NACH দেওয়া রয়েছে। তো এখানে দেখুন GOWB মানে ওয়েস্ট বেঙ্গল, KB মানে কৃষক বন্ধু, R মানে রবি সিজন, আর 23 মানে 23 সালকে বোঝানো হচ্ছে। আর WBSC627 মানে আপনারা তো জানেন যে কৃষক বন্ধুর টাকা WBSC627 দিয়েই কিন্তু ঢোকে, তার মানে এটা 100% গ্যারেন্টি যে কৃষক বন্ধুরই টাকা ঢুকেছে। তা আর এখানে দেখুন WBKBR2023 রবি 2023 সিজনের টাকা কিন্তু ঢুকেছে, তার মানে 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে কেবির কৃষক বন্ধুর রবি সিজনের 23 সালের টাকা ঢুকছে। এছাড়াও আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এনারও টাকা ঢুকেছে। তো ইনি পুরো একদম ওনার ব্যাংকের স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো এইখানে দেখুন আমি পার্সোনাল ডিটেলসের জন্য বাকি যে সকল ডিটেলস সেগুলো হাইড করে দিয়েছি। এখানে দেখুন ওনার 29/1/2024 তারিখে টাকা ক্রেডিট হয়েছে, NACH GEN নাম্বার দেওয়া ছিল, WBSC627 WB লেখা রয়েছে। তো আগেই বলেছি WBSC627 দিয়ে যে টাকাগুলো ঢোকে সেগুলো কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়। তো এটা ওনার কৃষক বন্ধুর টাকা 29/1/2024 তারিখে ঢুকেছে, 2000 টাকা দেখতে পাচ্ছেন উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। এবার কথা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো এই টাকাগুলো কারা পাচ্ছে, কোন কৃষকরা পাচ্ছে, সেই এবার তথ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা কৃষক বন্ধু স্ট্যাটাস ওপেন করেছি, আপনারা জানেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে সকলেই আশা করি। তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড, আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। দেখুন লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্পটা হয়েছিল সেপ্টেম্বর মাসে, এছাড়াও ডিসেম্বর মাসে 2023 সালে, সেই ক্যাম্পে অনেকেই নতুন লোক কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিল। তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর যখন লাস্ট রবি সিজনের টাকাটা দিল, তখন পর্যন্ত তাদের যেহেতু স্ট্যাটাসে আপডেট আসেনি, তারা যেহেতু নতুন কৃষক ছিল, তাই যখন লাস্ট টাকাটা দেওয়া হয়েছিল তখন তারা টাকাগুলো পাননি। কিন্তু তারা নতুন আবেদন করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে যে ক্যাম্পটা হয়েছিল 2023 সালে। তো যেহেতু তারা নতুন আবেদন করেছিল তখন তাদের টাকা পাওয়ার কথা, আর তারা টাকা পায়নি, তার কারণ হচ্ছে যখন টাকাটা ছাড়া হয়েছিল 2023-এর রবি সিজনের টাকা, তখন কি হয়েছিল, তখন নতুন আবেদন করার জন্য ওনাদের এই স্ট্যাটাসে যে অ্যাপ্রুভ বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যে অ্যাকাউন্ট ভ্যালিড আসার কথা সেগুলো আসেনি, সেই কারণে নতুনরা তখন টাকা পায়নি। কিন্তু বর্তমানে এখন তাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভড, আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসে প্রথমে এখানে ফাঁকা ছিল, তারপর এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এসে গিয়েছে। তো যে সকল কৃষকদের বর্তমানে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড এসে গিয়েছে নতুন কৃষক, তাদেরকে কিন্তু বর্তমানে যেটা তাদের ডিউ টাকাটা ছিল 2023-এর রবি সিজনের টাকা, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। আর যারা লাস্ট রবি সিজনের টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু দুবার টাকা পাচ্ছেন না, ঠিক আছে। যারা টাকা পাননি নতুন কৃষক, তাদেরকে কিন্তু বর্তমানে টাকাগুলো দেওয়া হচ্ছে রবি সিজন 2023-এর, বুঝাতে পেরেছি। তো অবশ্যই যারা নতুন কৃষক, যদি এখন আপনারা টাকা না পেয়ে থাকেন, আমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কি না, অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেই আপনারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভাগুলো করছেন পরিষেবা প্রদানের, সেখান থেকেও কিন্তু এই নতুনদের টাকা ধাপে ধাপে কিন্তু ছাড়ছেনও, তাই আপনারা অপেক্ষা করে থাকুন, আপনারা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।